হাঁটা শুরু করেছি 12,000 ফিট থেকে, এবং জিও ট্র্যাকারের রিডিং জিরো। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম নীল নদী দেখছি, একদম এখানে স্লিপ করলে একেবারে সরব রিভারে। সো বি কেয়ারফুল। এই তো আমরা ব্রিজটা ক্রস করলাম। ওয়েলকাম বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন এই পূর্ণে। চারিদিকে পাহাড় ঘেরা এই ছোট্ট একটা হোমস্টে। এই সামনেটা হচ্ছে, দেখাচ্ছি একটু, বা ঝাঁসকার নদীর সংযোগস্থল। এই হচ্ছে আমাদের ছোট্ট হোমস্টে, ওইখানে দূরে টেন্ট আছে। এখন বাজে 2, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আজকে আমরা বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছি, আর তার রিজন হচ্ছে আমরা কোথায় যাব? ফুকতাল মনাস্ট্রি। ফুকতাল মনাস্ট্রি যাব, যেটা 2000 বছর পুরনো। ফুকতাল মনাস্ট্রি হচ্ছে 2000 ইয়ার ওল্ড একটা মনাস্ট্রি। এখান থেকে আমাদের কিছুটা বাইকে করে যেতে হবে, তারপর ওখান থেকে 4 কিলোমিটার মতো ট্রেকিং করতে হবে। লেটস সি, আমরা যাই এবং এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছি। আমাদের 6 জন টিম মেম্বার ছিল, তার মধ্যে 2 জন যাবে না বললো, আমরা বাকি 4 জন যাচ্ছি। এই বোধ হয় ফার্স্ট টাইম হচ্ছে যে বাইক নিয়ে ফুকতাল। তো কোনো বাঙালি ব্লগার এরকম বাইক নিয়ে ফুকতাল করেছে বলে আমার মনে হয় না। তো বাইক এখানে রেখে এবার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। পাশেই ঝাঁসকার নদী, আমাদের ট্রেকিং আছে, 2 ঘন্টার মতো ট্রেক করতে হবে। লেটস সি কতক্ষণ লাগে, ধীরে ধীরে যাব, কোনো তাড়াহুড়ো নেই। যেতে তো অনেক অভিজ্ঞতা শেয়ার করব। আমরা এটা বেশ বলা যেতে পারে ফুকতালের। তো বেশের হাইট হচ্ছে 12,000 ফিট। এবার আমরা এই রাস্তাটা ধরে ধীরে ধীরে উপরের দিকে উঠব। আমি জিও ট্র্যাকার অন করেছি, জিও ট্র্যাকারে দেখব আমরা আপ অ্যান্ড ডাউন কতটা হাঁটছি। আলটিটিউড মিটার বলে একটা অ্যাপস আছে, যেটাতে দেখা হয় যে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা হাইটে যাচ্ছি। লেটস চেক ইট আপ। সো আমরা বেস থেকে হাঁটা শুরু করেছি 12,000 ফিট থেকে, এবং জিও ট্র্যাকারের রিডিং জিরো। এইটা হচ্ছে আমাদের মনাস্ট্রি যাওয়ার রাস্তা। আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ওই পাহাড়ের উপরে উঠে গেছিলাম। তো পাহাড়ের উপরে উঠে তো কোনো দিকে কিছু রাস্তা পাচ্ছি না। তো তারপর সাইজিক দেখে এই রাস্তাটা দেখালো। তো এটা ফুললি পাথুরের রাস্তা, এর পাশে নদী, নদীর ধার দিয়ে আমাদের অনেকটা হাঁটতে হবে। তাড়াহুড়ো নয়, আমরা ধীরে ধীরে টুকটুক করে হেঁটে যাব। পথেই আসল মজা, ডেস্টিনেশন তো বাহানা মাত্র। সেই রকম আমরা ফুতকাল মনাস্ট্রি যাচ্ছি। এই আমাদের পথ, এই পাহাড়ের গা বেয়ে বেয়ে আমাদের বন্ধুরা সামনে আছে, আমি একটু পিছিয়ে গেছি। আরও কত অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আমাদের এই পথে কে জানে, চলুন দেখি। এইখানে একটা অদ্ভুত আকারের পাহাড়। এই আমাদের সরু রাস্তা, এখান থেকে খাদ, পাশে সরব রিভার। রিভারের জলটা পুরো নীল, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম নীল নদী দেখছি। আর এইখানে এইরকম একটা স্ট্রাকচার, আমার সাথীরা ওরা অনেক দূর চলে গেছে, ওই সামনে আছে। তাড়াহুড়ো নয়, পাহাড়ের রাস্তায় তাড়াহুড়ো করলেই বিপদ ঘনিয়ে আসে। তার উপর টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টিতে তাড়াহুড়ো তো একদমই নয়, একদম এখানে স্লিপ করলে একেবারে সরব রিভারে। সো বি কেয়ারফুল, নো হারি, জাস্ট এনজয় দ্য ভিউ, এনজয় দ্য ট্রেকিং। বৃষ্টি হয়েছে, রাস্তা স্লিপারি, এরকম লুজ পাথর। এই আমাদের পথ, তো এটা খুব সাবধানে নামতে হবে। পা দিচ্ছি, স্লিপ করছে পাথরগুলো, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। আমার প্রবলেম হচ্ছে আমি একটা ব্লান্ডার করেছি, আমি সিম্পল একটা জুতো পরে এসেছি আর উপরে রেন কভার। অ্যাকচুয়ালি আমার রাইডিং বুটটা পরে আসা উচিত ছিল, সো মিস্টেক হয়ে গেছে। এই পাথরের রাস্তায়
সিম্পল শ্যুটা পরে হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। রাইডিং বুটে সেই প্রবলেমটা হতো না, রাইডিং বুটের সোলটা ভালো এবং স্লিপারি নয়, এবং ডবল প্যাডিং আছে। এই জুতোর অসুবিধার জন্যই হয়তো এই ট্রেকিংটাকে আরও অ্যাডভেঞ্চারাস করে তুলছে। আর ওরা ফুটকাল থেকে ফেরত যাচ্ছে আর আমরা যাচ্ছি ফুটকালে। এখনও বেশ অনেকটা রাস্তা বাকি, যেতে যেতে আমরা এই নদীর সৌন্দর্যটা উপভোগ করে নিতে চাই। ঘোড়ায় করেও এখানে যাওয়া যায়। সরব নদীর অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। এই উঁচুতে আমাদের উঠতে হবে। অবায়দা উঠেছে, আমি একটু রেস্ট করছি, এরপর উঠব। হয়তো দূরে দূরে দেখা যাচ্ছে সেই ব্রিজ, ব্রিজটা পেরিয়ে আমাদের নদীর ওপারে যেতে হবে। আমাদের এই নদীটা পেরোতে হবে। আগে এই দড়ির একটা ব্রিজ ছিল, এখন এই কাঠ এবং কংক্রিটের একটা ব্রিজ হয়েছে। এটাই অদ্ভুত জিনিস, এরকম রিমোট এরিয়াতে এই কাঠ কংক্রিট নিয়ে এসে ব্রিজ করে দিয়েছে। অসাম, নাইস। এই বড় ব্রিজটা দেখলেও হবে না, এখানে এরকম একটা ছোট্ট ব্রিজও আছে, দ্যাট ইজ সো কিউট। এবার আমাদের রাস্তা হচ্ছে এই পাহাড়ের উপর দিয়ে, মানে আমাদেরকে এতটা উপরে উঠতে হবে, তারপর ওই দূরে মনাস্ট্রি। এইটা যেটা দেখা যাচ্ছে, এই তো আমরা ব্রিজটা ক্রস করলাম, তার পাশ থেকে এটা হচ্ছে জলের পাইপ, সেই জলের পাইপ দিয়ে মনাস্ট্রিতে জল যায়। সেই কি অদ্ভুত, এতটা দূর যাবে। আমরা অবশেষে ফুৎকার মনাস্ট্রিতে পৌঁছেছি। এটা ছিল আমাদের এন্ট্রি গেট। আমাদের এখনো ওই দূরে দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে। এটা একটা সুন্দর জিনিস, পাহাড়ের মধ্যে ঘর, তার এই জানালা। দিল্লি আভি বাকি হে মেরে দোস্ত, এখনো অনেকটা হাঁটতে হবে। স্ট্রিট গেটের কাছে এসে উপস্থিত হলাম। তো সামনে গেট, এখান দিয়ে আমাদের ঢুকতে হবে। গেটের মধ্যে ঢুকেই আমি একটা আধ্যাত্মিকতার ছোঁয়া পেলাম,
মনটা কেমন যেন একটা শিহরিত হলো। এরকম পাথরের তৈরি দেওয়াল, মানুষ জন থেকে, শহর থেকে এত দূরে, এরকম একটা জায়গাতে এত সুন্দর একটা স্ট্রাকচার যেন মনকে পুলকিত করছে। আমি ভেতরে যাব, আরো অনেকটা উপরে উঠব, পুরোটা ঘুরে দেখার চেষ্টা করব। ভেতরে ঢুকছি, যেন একটা অদ্ভুত শিহরণ হচ্ছে, একটা অদ্ভুত ভালো লাগা, যেন একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে এত দূরে আমরা আসলাম। সামনে মানুষটাকে দেখতে পাচ্ছি, মানুষটা বসে আছে। আসার পর অনেকটা হেঁটে এসেছি, আমরা সবাই টায়ার্ড। মানুষটাকে জিজ্ঞেস করলাম উপরে যাবে কিনা। এখনো অনেকটা উপরে উঠতে হবে, অনেকটা ঘুরে দেখতে হবে, অনেকটাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো মানুষটা বললো যেতে পারবো না, আমি দেখি উপরে ওঠার চেষ্টা করি। সো অনেক কষ্ট করে আমি বেশ কিছুটা উপরে উঠলাম। এখানে ওঠার পর আমি বুঝতে পারছি না সোজা যাব না কোন দিকে যাব। এইদিকে একটা সিঁড়ি আছে, সামনেটা কি বুঝতে পারছি না, ভয়ে আমি গেলাম না। তো একজন শিক্ষার্থী নামছিলেন, ওকে জিজ্ঞেস করলাম ভেতরে যেতে পারবো কি না, উনি বললেন হ্যাঁ। তো একটু অন্ধকার অন্ধকার আছে, এখানে কিছু সামথিং একটা ডিসপ্লেতে আছে। অ্যাকচুয়ালি যেটা বলতে ভুলে গেছিলাম, ফুকতাল কথার অর্থ হচ্ছে, ফুক মানে হচ্ছে গ্রহ, তাল মানে হচ্ছে শান্তশিষ্ট। সো এরকম শান্তশিষ্ট গ্রহের মধ্যে ধ্যান করার জন্য, একদম মানুষ পক্ষ থেকে নিরিবিলিতে থাকার জন্য এই গম্পাটা তৈরি হয়েছে। এইখানে আসলাম, কোন দিকে যাব বুঝতে পারছি না, সিঁড়ি বেয়ে আমাকে এখনও অনেকটা উপরে উঠতে হবে। যখন এসেছি আমি পুরোটাই ঘুরে দেখব, এখান থেকে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। সো ধীরে ধীরে এক পা এক পা করে উপরে উঠছি। অবশেষে আমি এসে পৌঁছালাম সেই জায়গাটায় যেখানে প্রার্থনা হয়। একজন ডিভোটিকে দেখছি এখানে কিছু উচ্চারণ করছেন এবং চারিদিকে এনসার্কেল করছেন, প্রার্থনা করছেন। আমি মনাস্ট্রির মধ্যে এসেছি, অপূর্ব সুন্দর। এরকম 12,000 নিয়ারলি 13,000 ফিট উচ্চতায় এরকম পাহাড় কেটে এইরকম একটা মনাস্ট্রি, 2000 বছরের পুরানো মনাস্ট্রি। এইরকম একটা সত্যি একটা দেখবার মতো জায়গা, সুন্দর জায়গা। এটা কিচেন, রান্না বান্না হচ্ছে, আর এটা অফিস। এ কি হ্যাঁ, ওকে। মানুষদারা নিচে বসে আছে, উপরে ওঠেনি, আর আমি উপরে এসেছি। অপূর্ব, না আসলে সত্যিই মিস করতাম। হাই বন্ধুরা, আমরা চারজন মিলে, এই চারজন আমরা এখানে এসেছিলাম। এটা 2000 বছরের পুরনো মনাস্ট্রি। কি নাম? ফুকতাল। ফুকতাল, ফুকতাল। আমরা এখানে এসেছিলাম, এবার আমাদের ফেরার পালা। তো টোটাল আমরা 4.2 কিলোমিটার হেঁটে এসেছি, টোটাল 2 ঘন্টার মতো টাইম লেগেছে। এর হাইট হচ্ছে নিয়ারলি 13,000 ফিট। তো 13,000 ফিটে এরকম একটা সুন্দর জায়গা, সত্যিই অপূর্ব। এবার আমাদের ফেরার পালা, ফিরে যাব। তো ফেরার সেম পথ, আমরা আর কোনো ব্লগ করব না, একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হোটেল মানে তাবুতে গিয়ে। বাই, হাই।